বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সরকারি বাংলা কলেজের 2019-20 শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকে রসায়ন ক্লাসে স্বাগতম। একটা দীর্ঘ বিরতির পরে তোমাদের সাথে আবার ক্লাস নিতে এসেছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদ আছো এবং তোমাদের পড়াশোনা ঠিকমতো চালিয়ে যাচ্ছ। তো তোমরা যারা আমার আগের ক্লাসগুলি করেছো তারা জানো যে আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের যে তৃতীয় অধ্যায় স্টোচিওমেট্রিক কেমিস্ট্রি, অর্থাৎ পরিমাণগত রসায়ন, সেই পরিমাণগত রসায়ন অধ্যায়টি আমি তোমাদের পড়াচ্ছি। তো ইতিমধ্যে আমরা অনেকগুলো টপিকস নিয়ে আলোচনা করেছি। আমাদের আজকের যে টপিক সেটি হচ্ছে কেমিক্যাল ক্যালকুলেশন বা রাসায়নিক গণনা। তো আজকের এই টপিকসটি পড়াতে গিয়ে আমি আমার পূর্বে পড়ানো কিছু জিনিস সেগুলো নিয়ে আগে আলোচনা করব, তারপরে আমি তোমাদের এই কেমিক্যাল ক্যালকুলেশন এই জিনিসটি নিয়ে আলোচনা করব এবং আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করার চেষ্টা করব। তো আসো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। তো আমরা আমাদের যে স্টোচিওমেট্রিক কেমিস্ট্রি বা পরিমাণগত রসায়ন বলতে আসলে কি বুঝি, তো পরিমাণগত রসায়ন বলতে আমরা সাধারণত বুঝি যে তোমার বিক্রিয়ক এবং উৎপাদের যে মোল ভিত্তিক গণনা, সেই মোল ভিত্তিক গণনাকেই বলা হয় কি স্টোচিওমেট্রিক কেমিস্ট্রি। অর্থাৎ উৎপাদ এবং বিক্রিয়কের যেই তোমার মোল ভিত্তিক গণনা সেটাকেই বলে কি স্টোচিওমেট্রিক কেমিস্ট্রি বা পরিমাণগত রসায়ন। এখন এই যে যে পরিমাণগত রসায়ন এটা আসলে কি কাজে লাগে, তো আমরা যখন মানে প্র্যাকটিক্যালি বিভিন্ন ধরনের যে বিক্রিয়ক এবং উৎপাদ এগুলো নিয়ে যখন কাজ করি, তখন যে বিক্রিয়ক এবং উৎপাদ এরা যদি গ্যাস হয়, অর্থাৎ বিক্রিয়ক একটু মুছে দেই, এখানে কাজ করতে গিয়ে আমাদের যখন বিক্রিয়ক এবং উৎপাদ বিক্রিয়ক এবং উৎপাদ যখন গ্যাসীয় হয় তখন কি, তখন মোলার আয়তন এবং ভর এককে, মোলার আয়তন এবং ভর এককে রাসায়নিক গণনা করা হয়। আবার যখন তোমার এই বিক্রিয়ক এবং উৎপাদ যখন এরা কি হয়, এরা যখন তোমার তরল বা কঠিন হয়, এরা যখন তরল বা কঠিন পদার্থ হয়, বিক্রিয়ক বা উৎপাদ যখন তরল বা কঠিন পদার্থ হয় তখন কি হয়, তখন ভর এককে কি করি আমরা রাসায়নিক গণনা করে থাকি। এখন এটি গেল তোমার বিক্রিয়ক এবং উৎপাদ গ্যাসীয় হলে অথবা বিক্রিয়ক বা উৎপাদ তরল বা কঠিন হলে তাদের অবস্থা। এখন আমরা এই যে যে মানে আমাদের রাসায়নিক যে বিক্রিয়া, সেই বিক্রিয়াগুলোর মধ্যে এরকম হয় যে অনেক সময় তোমার অম্লক্ষারক বিক্রিয়া বা রিডক্স বিক্রিয়া, এই অম্লক্ষারক বিক্রিয়া এবং রিডক্স বিক্রিয়া এগুলো কিন্তু প্রায় সব যে সব ধরনের শিল্প প্রতিষ্ঠানের সাথে কিন্তু এগুলো জড়িত। এখন এসব ক্ষেত্রে কি হয়, এসব ক্ষেত্রে যে দ্রবণটা ব্যবহার করা হয় সেই দ্রবণের যে ঘনমাত্রা, সেই ঘনমাত্রাকে সাধারণত তোমার মোলারিটি এককে, সেই ঘনমাত্রাকে সাধারণত কি করা হয় মোলারিটি এককে কিন্তু হিসাব করা হয়। এখন আবার এমন দেখা যায় যে কোনো কোনো যে কোনো শিল্প কলকারখানাতেই 100% উৎপাদ পাওয়া সম্ভব হয় না। অর্থাৎ যেসব বিক্রিয়ক বিক্রিয়া করে কখনোই কিন্তু 100% উৎপাদ সেখান থেকে তৈরি হয় না। তো এই 100% উৎপাদ যখন পাওয়া যায় না তখন এখানে শতকরা পরিমাণের উৎপাদ, মানে আমি কত পার্সেন্ট বিক্রিয়ক বিক্রিয়া করে কতটুকু উৎপাদ তৈরি হলো, তো এরকম একটা ক্যালকুলেশন করা যায়। এটিও কিন্তু আমাদের স্টোচিওমেট্রিক কেমিস্ট্রি এই অধ্যায়ের আলোচনার বিষয়, অর্থাৎ মোলের তোমার শতকরা পরিমাণ বের করা। আবার অনেক সময় দেখা যায় কি যে তোমার বিভিন্ন ধরনের যে দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ, তারপরে তোমার খাদ্যের যে দূষণ, সেই দূষণের ভেতরে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কণা জড়িত থাকে, এসব দূষণে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কণা জড়িত থাকে। তো এই দূষণগুলো পরিমাপ করার ক্ষেত্রে অনেক সময় করা হয় কি পার্টস পার মিলিয়ন বা PPM, এই সূক্ষ্ম কণার পরিমাণ বের করার জন্য পার্টস পার মিলিয়ন বা PPM একক কিন্তু ব্যবহার করা হয়। তো সেগুলো নিয়েও কিন্তু আমরা আমাদের এই যে স্টোচিওমেট্রিক কেমিস্ট্রি এই অধ্যায়ে কিন্তু আমরা আলোচনা করি। তাহলে এই যে যে কয়েকটি আমি অবস্থার কথা বললাম,
এই প্রত্যেকটা ক্ষেত্রে বিভিন্ন ধরনের কেমিক্যাল ক্যালকুলেশন কিন্তু আমাদের করতে হচ্ছে, অর্থাৎ রাসায়নিক গণনা আমাদের বিভিন্ন ভাবে করতে হচ্ছে। তাহলে আমরা এই অধ্যায় যদি আমরা ভালো করে পড়ি, তাহলে আমরা যে গণনা ভিত্তিক তোমার ঘনমাত্রা ভিত্তিক যে সকল রাসায়নিক গণনা অথবা বিভিন্ন ঘনমাত্রার মধ্যে যে সম্পর্ক, সেগুলো যদি আমরা ভালোভাবে বুঝি, তাহলে আমাদের জন্য এই কেমিক্যাল ক্যালকুলেশন গুলো করা অনেক সহজ হয়ে যাবে। তো এখন এই যে কেমিক্যাল ক্যালকুলেশন, এই কেমিক্যাল ক্যালকুলেশন করতে গিয়ে কখনো তোমার এরকম হয় যে পদার্থের যে তোমার রাসায়নিক পদার্থের যে পরিমাণ পরিমাণ প্রকাশ করার জন্য বিভিন্ন ধরনের একক, যেমন তোমার মোল সংখ্যা বা মোল মোল সংখ্যা বা মোল, তারপরে তোমার গ্যাসের যে আয়তন, গ্যাসের আয়তন বের করার জন্য মোলার আয়তন, গ্যাসের আয়তন বের করার জন্য তোমার মোলার আয়তন, বা কখনো কখনো তোমার যে কতগুলো কোন নির্দিষ্ট পরিমাণ পদার্থের মধ্যে কতগুলো অণু পরমাণু বা আয়ন আছে সেগুলো বের করার জন্য একটি অ্যাভোগ্রেডো সংখ্যা, অ্যাভোগ্রেডো সংখ্যা এই যে টার্মটি, এই টার্মটি কিন্তু আসে। অ্যাভোগ্রেডো সংখ্যাকে সংক্ষেপে এনএ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই চ্যাপ্টারটি যদি আমরা ঠিকভাবে পড়ি, ভালোভাবে পড়ি, আয়ত্ত করতে পারি, তাহলে কিন্তু অনেকগুলো টার্ম থেকে আমরা আমাদের যে কেমিক্যাল ক্যালকুলেশন গুলো সেগুলো কিন্তু খুব সহজেই বের করতে পারবো। তা আমরা এখন এই জিনিসগুলো নিয়ে মোল মোল তারপর মোলার আয়তন, অ্যাভোগ্রেডো সংখ্যা, বিভিন্ন ধরনের যে রাসায়নিক গণনা সেগুলো আমরা এখন একটু দেখবো। এখন দেখো আমাদের প্রথমে এই অধ্যায়ে প্রথমেই আসে যে তোমার গ্রাম আণবিক ভর বা মোল, গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর বা মোল। এখন গ্রাম আণবিক ভর বা মোল এই কথার আসলে অর্থটা কি? এই কথার অর্থ হচ্ছে কোন যৌগের যে আণবিক ভর, কোন যৌগের আণবিক ভরকে যখন আমরা গ্রামে প্রকাশ করি, গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাই সেটাকেই বলা হয় কি, গ্রাম আণবিক ভর বা মোল সংখ্যা। অর্থাৎ কি বলবো আমরা, আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে সংখ্যা, আমি একটু লিখি, লিখলে তোমাদের জন্য সুবিধা হবে, কোন যৌগের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাই তাকে মোল বলে। এখন এই যে জিনিসটি মোলের, আমি যদি একটা উদাহরণ দেই তাহলে তোমাদের কাছে কিন্তু অনেক সহজ হবে। যেমন উদাহরণ স্বরূপ পানি বা H2 এর যে আণবিক ভর, পানির যে আণবিক ভর, পানির আণবিক ভর হচ্ছে কত, 18 গ্রাম, বা আমরা অনেক সময় বলে থাকি যে 18.2002 গ্রাম। তাহলে এটি হচ্ছে পানির আণবিক ভর। এখন এই আণবিক ভরকে যে তোমার গ্রামে প্রকাশ করা হয়েছে, এই গ্রামে প্রকাশ করার যে 18 গ্রাম, এটিকেই বলবো কি আমরা, এক মোল। পানির যে আণবিক ভর সেটাকে গ্রামে প্রকাশ করলে কত হয়, 18.02 গ্রাম। তাহলে এটাকেই বলবো কি আমরা, এক মোল। তাহলে এক মোল পানি সমান আমরা, এক মোল H2O সমান আমরা লিখতে পারি কি, 18.02 গ্রাম। অর্থাৎ কি, আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে সংখ্যা পাই তাকেই বলে কি, তাকেই বলি মোল। এটা হচ্ছে মোলের যে পুরাতন ধারণা, সেই পুরাতন ধারণা। এখন তোমার এই যে মানে মোল কথাটা, এই মোল কথাটা কিন্তু আগে তোমার যৌগ, শুধুমাত্র যৌগের ক্ষেত্রে মোল কথাটা ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে যৌগ মোল উভয় ক্ষেত্রে কিন্তু এই মোল এই টার্মটি ব্যবহার করা হয়। তাহলে আমি এই যে সংজ্ঞা বললাম, এটি হচ্ছে মোলের যে পুরাতন সংজ্ঞা সেটি। এখন মোলের যে তোমার আধুনিক সংজ্ঞা, মোলের যে তোমার আধুনিক কনসেপ্ট, সেই কনসেপ্ট অনুসারে আমরা বলতে পারি যে কার্বন 12 পরমাণুতে, 12 গ্রাম কার্বনে, 12 গ্রাম কার্বনে
12 ग्राम कार्बने की थाके 6.022 गुण 10^23 टी अणु थाके एटा आमरा जानि। ताहले कोनो पदार्थेर जे परिमाणे এই যে যে তোমার 6.022 গুণ 10^23 টি অণু থাকবে সেই পরিমাণকেই বলবো কি এক মোল। আমি কি বললাম যে কার্বন কার্বনের 12 গ্রাম কার্বনে 6.022 গুণ 10^23 টি অণু থাকে। তাহলে কোন পদার্থে যে পরিমাণে এতটি তোমার অণু থাকবে 6.022 গুণ 10^23 টি অণু থাকবে সেই পরিমাণটুকুকেই বলবো কি আমরা এক মোল। এখন যখন আমরা হিসাব করতে যাই যে তোমার যেমন এরকম যখন লিখি যে এক মোল হাইড্রোজেন পরমাণু সমান কত 1.008 গ্রাম এবং এই পরিমাণটার মধ্যে থাকে তোমার কত 6.022 গুণ 10^23 টি অণু। এই পরিমাণটির মধ্যেই থাকে কত 6.022 গুণ 10^23 টি অণু। এখন এটা হলো এক মোল হাইড্রোজেন পরমাণু। এখন যদি হয় এক মোল হাইড্রোজেন অণু, তাহলে যদি লিখি এক মোল হাইড্রোজেন এইচ, শুধু এইচ লিখলে সেটাকে কি বোঝায় হাইড্রোজেন পরমাণু, কিন্তু যদি লিখি এইচ টু হলে সেটা কি হাইড্রোজেন অণু। তাহলে এক মোল হাইড্রোজেন অণু সমান কি 2.016 গ্রাম। এটাকে এই সংখ্যাটাকে দুই দিয়ে গুণ করছে, তাহলে 2.016 গ্রাম। এখন এই গ্রাম এর মধ্যেও কিন্তু থাকবে তোমার 6.022 গুণন 10^23 টি, সরি এখানে অণু নাই, এখানে লিখবো পরমাণু, এখানে হলো এতটি অণু। তাহলে এক মোল হাইড্রোজেন পরমাণু সমান হচ্ছে 1.008 গ্রাম, যেটি হচ্ছে সমান হচ্ছে 6.022 গুণ 10^23 টি পরমাণুর সমান। আবার এক মোল হাইড্রোজেন অণু সমান হচ্ছে 2.016 গ্রাম এবং তার মধ্যেও থাকে কত 6.022 গুণ 10^23 টি অণু। তাহলে কি বুঝলাম আমরা যে কোন পদার্থের যে পরিমাণে এই যে যে অঙ্কটি 6.022 গুণ তোমার 10^23 সেই 23টি যে অণু থাকবে সেই পরিমাণটাকে আমরা বলবো কি এক মোল। এটি হলো মোলের, এটা হলো আধুনিক কনসেপ্ট। এটি কি মোলের আধুনিক কনসেপ্ট বা আধুনিক ধারণা। আর এটি কি বলেছে, এটি হলো মোলের যে পুরাতন ধারণা, মোলের পুরাতন ধারণা। তাহলে এখন আমরা যদি এরকম বলি যে তাহলে এক মোল H2O অর্থাৎ এক মোল পানি সমান হচ্ছে তোমার কত আমরা জানি 18 গ্রাম বা 18.02 গ্রাম পানি, এবং এই সংখ্যাটার মধ্যে তাহলে কি, এবং এই যে যে 18.02 গ্রাম যেই তোমার সংখ্যা এটার মধ্যে কি থাকবে 6.022 গুণ 10^23 টি অণু থাকবে। তাহলে তাকেই আমরা বলবো কি এক মোল। তাহলে এক মোল পানি সমান হচ্ছে 18.02 গ্রাম এবং তার মধ্যে 6.022 গুণ 10^23 টি অণু থাকবে। আচ্ছা, এখন এটা গেল তোমার মোল। তাহলে মোলের ধারণা আমি আশা করবো যে মোটামুটি এখন তোমাদের মোল কাকে বলে সেই ধারণাটি ক্লিয়ার। এখন আমি একটু মুছে দেই, মোলের পরে আমরা যাব মোল সংখ্যায়। মোল সংখ্যা কাকে বলে, মোল সংখ্যা নিয়ে আমরা একটু আলোচনা করবো। মোল সংখ্যা ইংলিশে মোল নাম্বার,
তাহলে মোল সংখ্যা কাকে বলে? তাহলে আমরা মোল সংখ্যা বলতে বুঝি যে কোন নির্দিষ্ট পরিমাণ মৌলিক বা যৌগিক পদার্থের পরিমাণকে যথাক্রমে তোমার গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম আণবিক ভরে ভর দ্বারা ভাগ করে যে সংখ্যা পাওয়া যায় ওই সংখ্যাকে বলা হয় কি তোমার মোল সংখ্যা। এবং মোল সংখ্যাকে সাধারণত কি করা হয়, এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সংজ্ঞাটা কি বললাম, মোল সংখ্যার সংজ্ঞা, মোল সংখ্যার সংজ্ঞা হচ্ছে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের যে পরিমাণ সেই পরিমাণকে যথাক্রমে তোমার গ্রাম পারমাণবিক ভর এবং গ্রাম আণবিক ভর একক দ্বারা ভাগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে কি বলা হয়, তাকে ওই পদার্থের মোল সংখ্যা বলা হয়। এবং মোল সংখ্যাকে কি করা হয়, এন দ্বারা, ছোট এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি যে অতএব যে মোল সংখ্যা এন সমান, মোল সংখ্যা এন সমান আমরা কি লিখতে পারি যে পদার্থের ভর গুণন হচ্ছে, সরি, পদার্থের ভর ডিভাইডেড বাই পদার্থের তোমার গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম আণবিক ভর, ডিভাইডেড বাই পদার্থের, যদি পরমাণু হয় তাহলে গ্রাম পারমাণবিক ভর, আর যদি অণু হয় তাহলে গ্রাম আণবিক ভর। তাহলে কি বললাম যে কোনো পদার্থের মোল সংখ্যা বের করতে গেলে তাহলে পদার্থের ভরকে আমরা ভাগ করব, যদি বলে পরমাণুর সংখ্যা তাহলে হচ্ছে গ্রাম পারমাণবিক ভর দিয়ে, আর যদি বলে অণু, অণুর কথা বললে তখন আমরা বলবো কি যে পদার্থের ভরকে ভাগ দিব গ্রাম আণবিক ভর দ্বারা। তো এখন আসো একটা উদাহরণ যদি আমরা দেই তাহলে তোমার এই জিনিসটা ক্লিয়ার হয়। ধরো এরকম একটা উদাহরণ যে 36 গ্রাম কার্বনের, 36 গ্রাম কার্বনের মোল সংখ্যা কত, 36 গ্রাম কার্বনের মোল সংখ্যা কত। তাহলে এরকম এখন আমরা মোল সংখ্যা এন সমান জানি কি, আমরা কি জানি যে তোমার এটা হচ্ছে পদার্থের গ্রাম, পদার্থের পদার্থের ভর। তাহলে কার্বনের যে ভর সে কার্বনের ভর হচ্ছে তোমার 36 গ্রাম, ভাগ করব কি দিয়ে বসে যে কার্বনের মোল সংখ্যা কত। তাহলে আমরা জানি যে তোমার এটিকে কার্বনের যে গ্রাম পারমাণবিক ভর সেটা হচ্ছে 12 গ্রাম, তাই তো, 12। তাহলে গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 12 গ্রাম, হলে এটাকে আমরা পাই কত, 3 মোল কার্বন। তাহলে 36 গ্রাম কার্বনের মোল সংখ্যা কত, 36 গ্রাম কার্বনের মোল সংখ্যা হচ্ছে 3 মোল কার্বন, অর্থাৎ 36 গ্রাম কার্বনে 3 মোল কার্বন পরমাণু রয়েছে। এখন দেখো আবার যদি এরকম বলে যে তোমার 36 গ্রাম পানির, 36 গ্রাম পানির মোল সংখ্যা কত, মোল সংখ্যা কত, তাহলে 36 গ্রাম পানির মোল সংখ্যা কত হবে। আমরা পানির যে তোমার পদার্থের যে ভর সেটাকে আমরা ভাগ দেব, পদার্থের ভর হচ্ছে এখানে 36 গ্রাম, এবং পানির যে আণবিক ভর, আণবিক ভর হচ্ছে তোমার 18 গ্রাম। তাহলে এখানে কত হয়, 2 মোল পানি, অর্থাৎ 36 গ্রাম পানির মধ্যে আছে 2 মোল পানি। 36 গ্রাম পানি মানে হচ্ছে তোমার 2 মোল পানি। তাহলে এই জিনিসগুলো দিয়ে আমরা কিন্তু কি করতে পারবো, এরকম এটি দিয়ে আমরা পদার্থের ভরকে যদি আমরা পদার্থের গ্রাম পারমাণবিক ভর অথবা গ্রাম আণবিক ভর দিয়ে ভাগ করি তাহলে আমরা খুব সহজেই সেখান থেকে কত মোল পদার্থ রয়েছে সেটি খুব সহজেই আমরা বের করতে পারবো। এখন আসো আরেকটি যে নাম গুরুত্বপূর্ণ, যদি তো বলেছি আমি অ্যাভোগাড্রো সংখ্যা। এখন আমরা জানি যে অনেক বড় বড় যেমন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত বা পৃথিবীর বয়স কত, এই ধরনের যে তোমার যেই বড় বড় যে ম্যাথমেটিক্যাল টার্মগুলা সেগুলা কি, সেগুলাকে লেখার জন্য তোমার কি হয় একটা শর্ট ফর্মে লিখতে হয়। তাহলে 10 দিয়ে আমরা যদি এখানে কতটা শূন্য আছে সেটার সংখ্যাটাকে যদি মাথার উপর পাওয়ার হিসেবে লিখতে পারি তাহলে কি হয় আমাদের জন্য এত বড় সংখ্যা আসলে সব সময় লেখা সম্ভব হয় না, এর জন্য এটাকে শর্ট ফর্মে লেখা যায়। সেরকম একই ভাবে যে পদার্থের যে অণু সংখ্যা আমরা জানি যে
অ্যাভোগাড্রো সংখ্যা মানে কি? কোন বস্তুর এক মোলে যত সংখ্যক অণু থাকে অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করা হয়? এমএ। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা বলতে আমরা কি বুঝি? অ্যাভোগাড্রো সংখ্যা বলতে আমরা বুঝি কোন পদার্থের যত গ্রামে কোন পদার্থের এক মোলে যত সংখ্যক অণু থাকে, কোন বস্তুর এক মোলে, কোন বস্তুর এক মোলে যত সংখ্যক, যত সংখ্যক অণু অণু হতে পারে, পরমাণু হতে পারে, অণু পরমাণু বা আয়ন থাকে, কোন বস্তুর এক মোলে যত সংখ্যক অণু পরমাণু বা আয়ন থাকে তাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। এখন সাধারণত কোন বস্তুর এক মোলে যে সংখ্যা থাকে অণু পরমাণু বা আয়নের সেটি হচ্ছে তোমার 6.022 × 10^23 টি। অর্থাৎ কোন বস্তুর এক মোলে 6.022 × 10^23 টি তোমার অণু পরমাণু বা আয়ন থাকতে পারে। এই যে সংখ্যা এটিকেই বলা হয় কি? অ্যাভোগাড্রো সংখ্যা, যেটিকে আমরা এন এ দ্বারা প্রকাশ করি। এবং এই অ্যাভোগাড্রো সংখ্যার দ্বারা অনেক বড় বড় যে তোমার ম্যাথমেটিক্যাল টার্ম সেগুলোকে সংক্ষেপে লেখা যায়। অণুর অনেক বড় বড় অণুর যে সংখ্যা, কারণ একটি পদার্থের যে অণু সংখ্যা সেটা অনেক 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 বেশি থাকে, সেই অণু সংখ্যাগুলোকে সংক্ষেপে লেখার সুবিধার জন্য এইভাবে কিন্তু লেখা যায়। এখন আসো, অ্যাভোগাড্রো সংখ্যা এবং মোলার আয়তনের যে গুরুত্ব, সেই মোলার আয়তনের গুরুত্বটা কি? আমাদের রাসায়নিক গণনার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যা এবং মোলার আয়তনের গুরুত্ব কি? অ্যাভোগাড্রো সংখ্যা এবং মোলার আয়তনের গুরুত্ব। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা বা তোমার এই যে মোলার আয়তন, দিয়ে আমরা কি সাধারণত মোলার আয়তন কথাটা আমরা কখন ব্যবহার করি? মোলার আয়তন ব্যবহার করি যখন কোন বিক্রিয়ার বিক্রিয়ক এবং উৎপাদ যখন গ্যাসীয় পদার্থ হয়, তখন আমরা কিন্তু মোলার আয়তন এই কথাটা ব্যবহার করে থাকি। কিন্তু যদি তোমার কঠিন পদার্থ হয় তখন সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? সেক্ষেত্রে আমরা আণবিক ভর কথাটা ব্যবহার করি, বা শুধুমাত্র ভর কথাটা ব্যবহার করি। তাহলে এখন এরকম দেখো, যদি তোমার এক মোল অণু বলতে আমরা আসলে কি বুঝি? তাহলে এক মোল অণু বলতে বুঝি আমরা 1 গ্রাম আণবিক ভর, 1 গ্রাম আণবিক ভর, 1 গ্রাম আণবিক ভর। এখন এই 1 গ্রাম আণবিক ভর, এই 1 গ্রাম আণবিক ভরের মধ্যে আবার থাকে তোমার, এখানে লিখি তাহলে সুবিধা হবে, 6.022 × 10^23 টি অণু। অর্থাৎ এক মোল সমান 1 গ্রাম আণবিক ভর সমান হচ্ছে 6.022 × 10^23 টি অণু। এখন এই যে যে তোমার 6.022 × 10^23 অণু, এটার যে আয়তন এসটিপি তে, এটার যে আয়তন, এসটিপি মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার। অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশারে এই যে যে অণুটা 6.022 × 10^23 টি অণু, সেই অণু সংখ্যা হচ্ছে তোমার 22.4 লিটার, 22.4 লিটার এসটিপি তে। এখন আমরা যদি এরকম বের করতে যাই যে পদার্থের একটি অণুর ভর সমান কত,
পদার্থের একটি অনুর্বর মানে এই সূত্রগুলো তোমাদের, তোমরা একটু জিনিসগুলো বুঝলে তোমাদের জন্য এই ক্যালকুলেশন করা তোমাদের অনেক সহজ হবে। তাহলে আমরা কি লিখতে পারি যে একটি অনুর্বর পদার্থের একটি অনুর্বর সমান আমরা কি লিখবো, আমরা লিখবো যে গ্রাম আণবিক ভর ডিভাইডেড বাই তোমার এই যে যে গ্রাম আণবিক ভর, ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে পদার্থের একটির অনুর্বর বের করতে গেলে আমরা কি করবো, ওই পদার্থের যে গ্রাম আণবিক ভর তাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা পদার্থের একটি অণুর যে তোমার ভর সেটি বের করতে পারবো, একটি অণুর ভর। আচ্ছা এখন দেখো, এখন যদি এরকম হয় যে তোমার এক গ্রাম, তোমার এক গ্রাম পদার্থে অণুর সংখ্যা কত, এক গ্রাম পদার্থে অণুর সংখ্যা অণুর সংখ্যা যদি চায় তখন কিন্তু উল্টায় যাবে, তখন আমরা অ্যাভোগাড্রো সংখ্যাকে ভাগ দিব তোমার গ্রাম আণবিক ভর দিয়ে। তাহলে আমি কি বললাম, যখন কোন পদার্থের অণুর ভর জানতে চাবে তখন গ্রাম আণবিক ভরকে ভাগ দিব তোমার অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে, আর যখন এক গ্রাম পদার্থে অণুর সংখ্যা জানতে চাবে তখন আমরা অ্যাভোগাড্রো সংখ্যাকে ভাগ দিব আমরা গ্রাম আণবিক ভর দিয়ে। তো এগুলো আমরা পরবর্তীতে কয়েকটা অঙ্কের মাধ্যমে এগুলো সমাধান করার চেষ্টা করব, তখন তোমাদের কাছে জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আপাতত এই জিনিসগুলো একটু যদি পারো একটু নোট ডাউন করে রাখো, তাহলে তোমাদের জন্য পরে যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো সেগুলো বুঝতে তোমাদের জন্য সহজ হবে। এখন যদি এরকম হয় যে এক গ্রাম গ্যাসের যে আয়তন এসটিপিতে কত, তাহলে এক গ্রাম গ্যাসের আয়তন এসটিপিতে, এক গ্রাম গ্যাসের আয়তন এসটিপিতে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখব, আমরা জানি কি 22.4 লিটার, সেটাকে আমরা ভাগ করব কত দিয়ে, গ্যাসের যে গ্রাম আণবিক ভর সেই গ্রাম আণবিক ভর দিয়ে, গ্যাসের গ্রাম আণবিক ভর দিয়ে 22.4 লিটারকে আমরা ভাগ দিব গ্যাসের গ্রাম আণবিক ভর দিয়ে, গ্রাম আণবিক ভর দিয়ে। তাহলে 22.4 লিটারকে যদি আমরা গ্যাসের যে আণবিক গ্রাম আণবিক ভর সেই গ্রাম আণবিক ভর দিয়ে ভাগ দেই, তাহলে এক গ্রাম গ্যাসের যে গ্যাসের আয়তন এসটিপিতে সেই আয়তনটা আমরা পেয়ে যাব। এখন আমি একটু মুছে দেই, এখন দেখো যদি এরকম হয় যে গ্যাসের একটি অণুর যে দখলকৃত আয়তন এসটিপিতে কত, গ্যাসের একটি অণুর দখলকৃত আয়তন এসটিপিতে কত, গ্যাসের একটি অণুর আয়তন এসটিপিতে অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশারে কত, তখন আমরা কি করব, আমরা যে তোমার এই যে যে 22.4 লিটার এটাকে আমরা ভাগ দিব তোমার অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে, কারণ এখানে কি অণুর আয়তন জানতে চাইছে, 0.6022 × 10⁻²। এটা হচ্ছে তোমার গ্যাসের একটি অণুর দখলকৃত আয়তন, গ্যাসের একটি অণুর দখলকৃত আয়তন এসটিপিতে তোমার কত, এটা 22.4 ÷ অ্যাভোগাড্রো সংখ্যা। এখন যদি এরকম বলে যে প্রমাণ অবস্থায় 1 লিটার গ্যাসের অণুর সংখ্যা কত, এরকম যদি বলে প্রমাণ অবস্থায় 1 লিটার গ্যাসে অণুর সংখ্যা,
প্রমাণ অবস্থায় 1 লিটার গ্যাসে বার অণুর সংখ্যা কত এটি যদি চায় তখন আমরা কি করব তখন আমরা অ্যাভোগাড্রোর যে সংখ্যা অ্যাভোগাড্রোর সংখ্যাকে আমরা ভাগ দিব তোমার 22.4 লিটার এটি দিয়ে 22.4 লিটার দিয়ে তখন আমরা এটাকে ভাগ দিব বা আমরা এখানে লিখতে পারব যে কতটি অণুর সংখ্যা তো আমরা পাশে টি লিখতে পারব এখন যদি এরকম বলে যে মৌলের একটি পরমাণুর ভর কত মৌলের একটি পরমাণুর ভর কত মৌলের একটি পরমাণুর ভর তাহলে মৌলের যে একটি পরমাণুর ভর সেটিকে আমরা কিভাবে বের করব তাহলে এটা হচ্ছে ওই যে যে মৌল ওই যে যে পরমাণু তার গ্রাম পারমাণবিক ভর গ্রাম পারমাণবিক যে ভর সেই গ্রাম পারমাণবিক ভরকে আমরা একটি অণুর ভর চেয়েছে তাহলে ভাগ দিব তোমার অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে তাহলে আমরা কি পাবো তোমার মৌলের একটি পরমাণুর ভর পেয়ে যাব অর্থাৎ একটি পরমাণুর ভর যখন যাবে তখন গ্রাম পারমাণবিক ভরকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে আমরা ভাগ দিব তাহলে এই গেল কয়েকটা নিয়ম এখন আমরা কয়েকটা মানে অঙ্ক করব এই অঙ্কের অঙ্কের মাধ্যমে তোমাদের আরো কিছু যে জিনিস সেগুলো আশা করি যে একটু সহজ হবে বুঝতে তাহলে দেখো অনেক সময় এরকম চায় যে তোমার একটি সোডিয়াম পরমাণুর ভর কত এরকম যদি চায় যে একটি সোডিয়াম পরমাণুর ভর কত অনেক সময় আমাদের যে সৃজনশীল তোমার যে নৈরিত্তিক যে প্রশ্ন সেই অবজেক্টিভের মধ্যে এরকম আসে যে চারটা দেওয়া থাকে যে একটি সোডিয়াম পরমাণুর ভর কত তাহলে আমরা জানি যে সোডিয়ামের যে পারমাণবিক ভর অর্থাৎ একটি সোডিয়াম পরমাণুর ভর হচ্ছে 23 তাহলে আমরা কি লিখবো যে Na এর পারমাণবিক ভর এখানে কিন্তু আণবিক ভর চাই নাই পারমাণবিক ভর চাইছে আমাদেরকে কি চাইলো পরীক্ষায় এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে যদি পারমাণবিক ভর বলে তাহলে একটি পরমাণুর যে ভর সেটি বের করতে হবে আর যদি আণবিক ভর বলে তখন কি করতে হবে একটি অণুর ভর বের করতে হবে এই জিনিসটা তোমরা খুব সচেতন থাকবা যে তোমাকে আসলে কি জানতে চাইছে তোমাকে যেটা জানতে চেয়েছে তোমাকে কিন্তু সেটির উত্তরই দিতে হবে তুমি আরেকটির উত্তর দিলে কিন্তু হবে না তোমাকে যা প্রশ্ন করেছে তোমাকে সেটিরই উত্তর দিতে হবে তাহলে আমরা জানি কি যে সোডিয়াম পরমাণুর যে সোডিয়ামের যে পারমাণবিক ভর সেটি হচ্ছে 23 তাহলে এখন আমাদের ওই যে আগে যে আমরা অঙ্কগুলো করেছিলাম ওখানে কি ছিল যে তোমার যে সোডিয়াম পরমাণুর ভর যখন আমরা বের করতে যাব সোডিয়াম পরমাণুর ভর বের করতে গিয়ে গ্রাম পারমাণবিক ভরকে আমরা ভাগ দিব তোমার অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে তাহলে আমরা কি করব একটি সোডিয়াম এভাবে লিখব একটি সোডিয়াম পরমাণুর ভর সমান কত লিখব গ্রাম পারমাণবিক ভর কি গ্রাম পারমাণবিক ভর ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা এনএ তাহলে এখানে গ্রাম পারমাণবিক ভর কত 23 অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 গুণ 10^23 এত টি এত গ্রাম সরি গ্রাম তাহলে আমরা এখানে এটা যে ক্যালকুলেশন এটা ক্যালকুলেশন করে আমরা পাই 3.82 গুণন 10^-23 গ্রাম তাহলে একটি সোডিয়াম পরমাণুর যে ভর সেটা কত ক্ষুদ্র 10^-23 কত ক্ষুদ্র সেটা আমাদের কল্পনার মধ্যেও কিন্তু আসে না এখন তোমাকে যদি এরকম বলে যে পানির একটি অণুর ভর বের করো পানির একটি অণুর ভর বের করো পানির একটি অণুর ভর তাহলে আমরা এইভাবে যদি লিখি পানির একটি অণুর ভর একটি H2O অণুর ভর কত তাহলে একটা
এখানে আমরা কিভাবে পাবো? তাহলে আমরা এইভাবে লিখবো যে একটি H2O অণুর ভর ইকুয়াল টু কি? গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে গ্রাম আণবিক ভর কত? 18.02 গ্রাম ডিভাইডেড বাই 6.022 গুণ 10^23। তাহলে এটার যে আমরা ক্যালকুলেশন, এটি ক্যালকুলেশন করে আমরা পাই কত? 2.9916 গুণন 10^-23 গ্রাম। তাহলে এই গেল পানির একটি অণুর ভর। তাহলে কি জানতে চাইলো আমাকে? যদি পরমাণুর ভর বের করতে চায়, পরমাণুর ভর বের করতে বলে, তাহলে আমি গ্রাম পারমাণবিক ভরকে ভাগ দিব অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে। আর যদি তোমার একটি অণুর ভর জানতে চায়, তাহলে আমি গ্রাম আণবিক ভরকে ভাগ দিব অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে। তাহলে অবশ্যই আমাকে কি জানতে চাইলো এই জিনিসটা কিন্তু অবশ্যই তোমাদেরকে বুঝতে হবে। এটি যদি না বুঝো তাহলে কিন্তু তুমি উত্তর মেলাতে পারবে না। এখন ধরো এরকম যদি বলে যে 1 গ্রাম হাইড্রোজেনে কয়টি পরমাণু আছে, 1 গ্রাম হাইড্রোজেনে কয়টি পরমাণু আছে, এরকম যদি একটা অঙ্ক দেয় তোমাকে করতে যে 1 গ্রাম হাইড্রোজেনে কতটি কতটি পরমাণু আছে, 1 গ্রাম হাইড্রোজেনে কতটি পরমাণু আছে, 1 গ্রাম হাইড্রোজেনে কতটি পরমাণু আছে, তাহলে আমরা কি জানি যে তোমার 1 গ্রাম হাইড্রোজেন, 1 গ্রাম পরমাণু হাইড্রোজেন ইকুয়াল টু কত গ্রাম? 1 গ্রাম পরমাণু হাইড্রোজেন ইকুয়াল টু কত? আমরা জানি কত? 1.008 গ্রাম। তাহলে 1 গ্রাম পরমাণু হাইড্রোজেন সমান 1.008 গ্রাম হাইড্রোজেন, এটি আমরা জানি। তাহলে এখন আমাকে কি বলে যে তোমার অ্যাভোগাড্রো সংখ্যা মতে 1 গ্রাম হাইড্রোজেন পরমাণু বা 1 মোল হাইড্রোজেন পরমাণুতে তোমার কি থাকবে? 6.022 গুণ 10^23 এটি অণু থাকবে। কি বলবো আমরা যে 1 মোল হাইড্রোজেন পরমাণুতে পরমাণু থাকার কথা, পরমাণু থাকবে, তাই তো? পরমাণু থাকবে। তাহলে এই পরমাণু যদি থাকে তাহলে আমি কি করব? তাহলে 1 গ্রাম হাইড্রোজেনে থাকে, 1 গ্রাম হাইড্রোজেনে থাকে কত? 1 গ্রাম হাইড্রোজেনে থাকবে কত? অ্যাভোগাড্রো সংখ্যাকে আমরা ভাগ দিব কি দিয়ে? অ্যাভোগাড্রো সংখ্যাকে আমরা ভাগ দিব তোমার গ্রাম পারমাণবিক ভর দিয়ে, 1.008 গ্রাম। এই গ্রাম পারমাণবিক ভর দিয়ে আমরা ভাগ দিব, তাহলে কি পাই? এটা সমান আমরা পাই 5.97426206 গুণন 349 গুণন তোমার 10। এতটি তোমার হাইড্রোজেন পরমাণু, এতটি হাইড্রোজেন পরমাণু। তাহলে আমরা দুইটাই শিখলাম, যখন তোমার আণবিক ভর জানতে চায় তখন আমরা কি করি? গ্রাম আণবিক ভরকে ভাগ দেই অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে। আর যখন অণুর সংখ্যা জানতে চায় তখন আমরা কি করি? অ্যাভোগাড্রো সংখ্যাকে ভাগ দেই তোমার গ্রাম আণবিক ভর দিয়ে অথবা গ্রাম পারমাণবিক ভর দিয়ে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে এই কনসেপ্টটা আমাদের অবশ্যই ক্লিয়ার হতে হবে। এই কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু তুমি এই জিনিসগুলো ঠিকভাবে করতে পারবে না। এখন আরেকটি অঙ্ক আমরা করি যে তোমার 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কয়টি অণু আছে। আরেকটি অঙ্ক করি, 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কয়টি অণু আছে, কয়টি অণু আছে। তাহলে এই যে
তোমার অঙ্কটা, সেই অঙ্কটা থেকে আমরা জানি কি যে কার্বন ডাইঅক্সাইডের যে গ্রাম আণবিক ভর, CO2 এর তোমার গ্রাম আণবিক ভর হলো 44 গ্রাম। কার্বন ডাইঅক্সাইডের গ্রাম আণবিক ভর হলো 44 গ্রাম। তাহলে তোমার এই যে 44 গ্রাম সমান কিন্তু 1 মোল, আর সেই 1 মোলের মধ্যে 6.022 × 10⁻³ টি অণু থাকে। তাহলে আমরা কি লিখতে পারি যে তোমার 44 গ্রাম বা 1 মোল কার্বন ডাইঅক্সাইডে অণুর সংখ্যা কার্বন ডাইঅক্সাইডে অণুর সংখ্যা, তাহলে আমি কি করব, আমি কি করব এই যে তোমার 6.022 × 10⁻³ এটিকে ভাগ দিব কত দিয়ে, 44, অর্থাৎ গ্রাম আণবিক ভর দিয়ে। কি দিয়ে ভাগ দেব আমি? গ্রাম আণবিক ভর দিয়ে। তো গ্রাম আণবিক ভর দিয়ে যদি আমি এটাকে ভাগ দেই, তাহলে আমি পাই 1.5055 × 10⁻³ অণু। তাহলে আমরা পেয়ে গেলাম কি যে 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে থাকে, 1.5055 × 10⁻³ অণু থাকে। তাহলে এইভাবে কিন্তু আমরা আরো বিভিন্ন ধরনের যে বড় বড় ক্যালকুলেশন গুলো সেগুলোও কিন্তু আমরা সম্পন্ন করতে পারবো। তো আজকের ক্লাসে আমার মনে হয় এই পর্যন্তই থাক, তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করো, আমরা আমাদের আগামী যে ক্লাস সেই ক্লাসটিতে আমরা আরো কিছু জটিল, একটু জটিল ধরনের যে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আছে সেগুলোর আমরা সমাধান করার চেষ্টা করব। তো আজকের ক্লাসে এই পর্যন্তই থাক, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো, এবং আমার জন্য দোয়া করবা যেন আমিও সুস্থ থাকি এবং তোমাদের সাথে আগামী ক্লাসটি সুন্দরভাবে নিতে পারি। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।